জন্মহার না বাড়লে হারিয়ে যাবে জাপান জন্মহার অস্তিত্ব সংকটে জাপান জন্মহার বৃদ্ধি না পেলে জাপান বলে শঙ্কা প্রকাশ করেছেন জাপানি প্রধানমন্ত্রী ফোমিও কিসেদারের এক উপদেষ্টা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স আঠাশে ফেব্রুয়ারি জাপান সরকার জানায় দু হাজার বাইশ সালে সন্তান জন্মহারে নতুন সর্বনিম্ন রেকর্ড গড়েছে দেশটি এ বিষয়ে জাপানি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ম্যাসাকো মোরি বলেছেন আমরা যদি এভাবে চলতে থাকি তাহলে দেশ একসময় নিশ্চিন্ন হয়ে যাবে টোকিওতে এক সাক্ষাৎকারে তিনি বলেন নিশ্চিন্ন হওয়ার প্রক্রিয়ার মধ্যে মানুষজনকে প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হবে এটি শিশুদের যন্ত্রণা দেবে দু সালে জাপানে যত শিশু জন্মগ্রহণ করেছে তার প্রায় দ্বিগুণ লোক মারা গেছে ওই বছর দেশটিতে শিশু জন্ম নিয়েছে আট লাখের কম কিন্তু মারা গেছে পনেরো লাখ আশি হাজারেরও বেশি মানুষ এই অবস্থা পরিবর্তনে শিশু ও বরাদ্দ পরিবারগুলোর জন্য দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে জাপান সরকার দু সালে জাপানে জনসংখ্যা বারো কোটি আশি লাখে পৌঁছেছিল তবে এখন তা কমতে কমতে বারো কোটি ছেচল্লিশ লাখে দাঁড়িয়েছে ভূমিও কিসাদার। জন্মহার সমস্যা এবং এল বিষয়ক উপদেষ্টা মরি বলেন জন্মহার ধীরে ধীরে কমছে না এটি সোজা নিচের দিকে যাচ্ছে এর মানে এখন জন্ম নেওয়া শিশুরা এমন একটি সমাজে নিক্ষিপ্ত হবে যা বিকৃত ও সংকুচিত হয়ে পড়েছে এবং কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে তিনি বলেন এই বিষয়ে কিছু করা না হলে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়বে শিল্প ও অর্থনৈতিক শক্তি কমে যাবে এবং দেশকে রক্ষার জন্য আত্মরক্ষা বাহিনীতে পর্যাপ্ত লোকবল থাকবে না মরি জানান সন্তান জন্মধারণের উপযুক্ত বয়সী নারীর সংখ্যা কমে যাওয়ায় জন্মহার পতনের ধারা উল্টানো এখন অত্যন্ত কঠিন হবে সরকারকে জন্মহার পতনের হার এবং ক্ষয়ক্ষতি কমাতে অবশ্যই যথাসাধ্য চেষ্টা করতে হবে জাপানি প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা বলেন নারীর ক্ষমতায়ন এবং জন্মহার নীতি একই জিনিস এগুলোকে আলাদাভাবে মোকাবেলা করতে গেলে সেগুলো কার্যকর হবে না